নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পীর রান্নাঘরে আমি আজকে দারুণ সুস্বাদু গাজরের মিষ্টি শেয়ার করব আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো গাজর আর আমি লাল গাজর নিয়েছি আপনারা যে অরেঞ্জ কালারের গাজর আছে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন এবারে এই গাজর দুটোকে একটা পটেটো পিলার দিয়ে এভাবে ছুলে নেব যার যেভাবে সুবিধা সে সেইভাবেই কিন্তু গাজরগুলো এভাবেই ছুলে নেবেন গাজর দুটো আমার ছোলা হয়ে গেছে এবারে আমি কেটে নেব দেখুন দুপাশের দু সাইড আমি কেটে ফেলে দেবো তারপরে এই গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপরে দেখুন এভাবেই ছোট ছোট আবারও টুকরো করে আমি গাজরগুলো কেটে নেব দুটো গাজরই কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দেব গাজরগুলো আর গাজরগুলোকে এখন সিদ্ধ করে নেব এই জন্য মিডিয়াম আছে একটা ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে তবুও একটু চেক করে নিচ্ছি দেখুন গাজরগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে এই গাজরগুলো কিন্তু জল ঝরিয়ে নেব এই জন্য একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি আর এই যে যে গাজর সিদ্ধ জলটা কিন্তু ফেলে দেবেন না আপনারা যে কোনো ডাল কিংবা স্যুপের জন্য রেখে দিতে পারবেন এবার আমি জল ঝরিয়ে দেখুন সরাসরি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিছু দুধ তারপরে এই গাজরটাকে কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এরপরে গ্যাসটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব বড় এক চামচ ঘি এবার ঘিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে ঘিটা গলে গেছে এবারে সেই গাজরের পেস্ট এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখন কিন্তু মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এই ঘিয়ের সঙ্গে কিন্তু এই গাজরের পেস্টটাকে নাড়াচাড়া করে কিন্তু জাল কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরে দেখুন এর মধ্যে এখন দিয়ে দেব পাঁচ টেবিল চামচ চিনি অবশ্যই মিষ্টিটা যদি ভালো লাগে মানে বেশি পছন্দ করেন তাহলে আপনারা স্বাদ অনুসারে চিনি এখানে দিয়ে দেবেন চিনিটা দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নেব আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু দেখুন আবারও এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তারপরে আবারও কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ পর এর মধ্যে এখন আমি দিয়ে দেব বড় বড় দু টেবিল চামচ পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে অনেকটা আঠালো ভাব আসবে এবং টেস্টও অনেক গুণ বেড়ে যাবে পাউডার মিল্কটা দিয়ে কিন্তু আবারও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রয়েছে এভাবেই কিন্তু জাল করে এই একটা আঠালো ডো এখানে তৈরি করে নিতে হবে আর বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করার পরে দেখুন ডোটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে আর এভাবে ধরলে কিন্তু পড়ছেও না তার মানে এই ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব তারপরে হাতে অল্প পরিমাণে ঘি বা তেল লাগিয়ে ছোট ছোট আকারে আমি দেখুন গোল গোল করে মিষ্টির শেপ দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিতে পারবেন আমার একটা হয়ে গেছে আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবারে মাওয়ার মধ্যে আমি গড়িয়ে নেব আপনারা চাইলে গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু গড়িয়ে নিতে পারেন আর যদি কোনোটাই ভালো না লাগে তাহলে আপনারা এমনিও রেখে দিতে পারেন এভাবে করেই প্রত্যেকটা গাজরের মিষ্টি আমি বানিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার গাজরের মিষ্টি আশা করি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ